नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। পারিজাত গাঙ্গুলি দুর্গাপুর আসানসোলের 83টা ক্লাবে এদের সমাজ সেবা মূলক একটা সংগঠন চলছে দীর্ঘদিন ধরে। আজকে সেই পারিজাত ভারতীয় জনতা পার্টির পতাকায় তলে নিজেকে নিয়ে আসল এবং আগামী ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে এসে সমবেত হবে। বলুন ভারত মাতা কি? কারণ লড়াই যুদ্ধ, এই যুদ্ধ বাংলাকে বাঁচানোর যুদ্ধ, এই যুদ্ধ বাংলার গণতন্ত্র ফেরানোর যুদ্ধ, এই যুদ্ধ আমার যুদ্ধ নয়, এই যুদ্ধ আপনার যুদ্ধ নয়, এই যুদ্ধ সৌমিত্র খানের যুদ্ধ নয়, এই যুদ্ধ নরেন্দ্র মোদীর যুদ্ধ নয়, এই যুদ্ধ দিলীপ ঘোষের যুদ্ধ নয়, এই যুদ্ধ বাংলার মানুষের যুদ্ধ, পশ্চিমবঙ্গের মানুষের যুদ্ধ। আর এই যুদ্ধে আমাদের জিততেই হবে, আমাদের জিততেই হবে, আমাদের জিততেই হবে। আজকে বিশাল সংখ্যক যুবক এই সালানপুর এলাকা, এই পাড়াবনি বিধানসভা অলিতে গলিতে আমরা মিছিল করলাম। সবার মুখে একটাই স্লোগান, চালচোরের সরকার আর নেই দরকার। ভাবতে পারেন একটা সরকার? আমি বিভিন্ন জেলায় যাই, আমি সৌমিত্রনাথ জেলা থেকেও খবর পেলাম, ওখানে দুয়ারে দুয়ারে নাকি যাচ্ছে তৃণমূলের দলবল। লোকে বলছে জগের দুয়ারে এসছে, তো যে দুয়ারেই যাক তৃণমূল পৌঁছচ্ছে। আর গ্রামের মানুষজন বলছে ওই দেখ তৃণমূল আসছে, আগে চালের বস্তাটা লুকিয়ে রাখ, আগে ডালের বস্তাটা লুকিয়ে রাখ। একদিক দিয়ে লোক দল ঢুকছে, আর একদিক দিয়ে চালের বস্তা লোকে লুকিয়ে রাখছে, এরকম পরিস্থিতি। আমি একটি জেলায় গেলাম সভাপতিতে, রাস্তা দিয়ে আমাদের কার্যকর্তারা সরু রাস্তা হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, তা দেখছি গ্রামের ধারে বসে কয়েকজন গ্রামবাসী কাগজে কি যেন লিখছে। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি লিখছে? বলো এই তৃণমূল আসছে তার জন্য লিখছি। আইলাম আপনারা কি তৃণমূল করে? বলে না আমরা তৃণমূল তো করি না। আইলাম তাহলে কি লিখছে? বলে যারা টেট পরীক্ষার নাম করে টাকা নিয়েছিল তাদেরকে কোন গাছে বাঁধবো সেই গাছের নামটা লিখে রাখছে। বলে আমাদের কাছে আসুক, যারা চিট ফান্ডের নাম করে টাকা নিয়েছে তাদেরকে কোথায় বেঁধে রাখবো সেই জায়গাটা লিখে রাখছি। বলছে আমাদের কাছে আসো, বাড়ি তৈরির নাম করে যারা আমার থেকে টাকা নিয়েছে তাদের সঙ্গে কি ব্যবহার করবো সেটা লিখে রাখছি। পরিস্থিতি এমন হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে এমন নৃত্য সাধনা করছেন যে তা দেখে সারা পৃথিবী জুড়ে সেটা গ্লোবাল হয়ে গেছে। হ্যাঁ, আমরাই টাকা দিয়েছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিয়েছে। এখানে নাম পরিবর্তন করেছেন, নাম করেছেন বাংলা। হাজির হয়েছি অরিজিতের ডাকে, বর্ধমান পশ্চিম জেলা যুব মোর্চার ডাকে, তার সভাপতি অরিজিতের ডাকে আমরা সবাই হাজির হয়েছি। মঞ্চে উপস্থিত আছে
আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত এবং আমাদের যুব মোর্চার সাথেও 14 বছরের সম্পর্ক, তার সেই আমাদের লিডার সাহিত্য বোস উপস্থিত আছে, তাকে প্রণাম নমস্কার ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন এই জেলার সহসভাপতি অপূর্ব হাজরা মহাশয়, আছে প্রশান্ত চক্রবর্তী মহাশয়, আছে সুধা দেবী মহাশয়, এবং আছেন আমার আজকে আমরা হাজির হয়েছি ঠিক ঠিক বিধানসভা ভোট আর কয়েক মাস ভোট ঠিক বলতে পারে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি 136 জনকে হারিয়েছি, 136 জন ভারতীয় জনতা পার্টি শহীদ হয়েছে এই আসানসোল জেলাতে। আমরা কিছুদিন আগে আমাদের এক ভাইকে হারিয়েছি, পার্টি 18 জন সাংসদ হয়েছে 136 জনকে হারিয়ে। এই রূপনারায়ণপুরে, এই চিত্তরঞ্জনে, এই আসানসোলে প্রতিদিন আমরা দেখেছি, 3 মাস আগে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ, আমাদের এখানে বাবুলদার উপরে আক্রমণ। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনি এই বাংলার কাজ করার জন্য চেষ্টা করছে, তার উপরে আক্রমণ করার বারবার করে আমরা আঘাত হতে দেখেছি। আমরা দেখেছি ভাই অরিজিতের উপর আক্রমণ হতে নুনিতে, আমরা দেখেছি আসানসোলে আমাদের সুধাদির উপর আক্রমণ হতে, আমাদের জেলা প্রেসিডেন্ট লক্ষণদের উপর আক্রমণ হতে, আমরা দেখেছি সমস্ত কর্মকর্তা যারা নিচে বসে আছে, যারা আমরা সাধারণ কর্তা। তাই তৃণমূল কংগ্রেসের কয়েকজন লিডারকে আমি বলতে চাই যে দেখুন, তৃণমূল কংগ্রেসে প্রথম তৈরি হয়েছিল তৃণমূল নাম নিয়ে, যে নামটা বাংলায় কোনো অভিবাদন নেই, যে বাংলা তৃণমূল বলে কোনো নাম নেই, তিনি তৈরি করেছিলেন সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে। কিন্তু সেই দল সরকার আসার পর 3-4 বছর পর থেকে আমরা কি দেখলাম, মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভাই বহু ঘর বলে কিচ্ছু নেই, মমতা ব্যানার্জি একা, আর আজকে কি দেখলাম, দেখলাম পুরো পরিবারটা তার ভাই বড় ভাতিজা ভাই সবাই এসে হাজির হয়েছে। আর কি দেখলাম, মমতা দিদি বলেছিলেন 2011 সালে সরকার আসার পর বলেছিলেন 6 মাসের মধ্যে শিল্প করব, পশ্চিমবঙ্গের শিল্প করে ভরিয়ে নেব। অনেক যুবকের আমরা দৌড়াতে দৌড়াতে শিঙ্গুরে গিয়েছিলাম, যাদের চাষিদের জমি না গেল আজ 10 বছর শেষ হয়ে গেল, বাংলার যুবকদের একটা চাকরি হলো না। বাংলার যুবকরা কি পেল না, বাংলার যুবকরা পেল ভাই বোর মাধ্যমে, ভাই বোর অভিষেক ব্যানার্জির মাধ্যমে। এখানে কার কথা বলবো, এখানে মলয় বাবুর কথা বলবো না গতকাল যিনি পদত্যাগ করেছেন তার কথা বলবো, এখানে বিধানদার কথা বলবো না কার কথা বলবো, সবাই আমরা কি করলাম, ভাই বোর তোলাবাজি তুলবে, এখানে 1,00,000 টাকা যাবে, গরুর টাকা যাবে, মালিক টাকা যাবে, সেই হিসাব পাঠাতে পারতে বাংলার যুবকরা শেষ হয়ে গেল। এখানে পুলিশ ভাইরা বলতে পারবে যে আপনাদের পরিবারে কারো চাকরি হয়েছে, এখানে বলতে পারবে সেখানে একটা ইন্ডাস্ট্রি হয়েছে, একটা কোনো কাজ হয়নি, আর কেন্দ্রীয় সরকার যা করতে গেছে সব কিছুতে বাধা দিয়েছে, প্রত্যেক একটা সহযোগিতা পাওয়া যায়নি, একটা রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। মমতা ব্যানার্জি বলেছিলেন কেন্দ্রীয় সরকার এলে অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিমবঙ্গের কোনো কলকারখানা বন্ধ হলো না, কিন্তু যে কলকারখানাগুলো বাবুলরা চালু করতে চাইলে, যে কলকারখানা ভারতীয় জনতা পার্টি চালু করতে চাইলে, ইস্পাত মন্ত্রী চালু করতে চাইলে, সেই জায়গাতে রাজ্য সরকার থেকে প্রতিটা জায়গায় বাধা দেওয়া হয়েছে। এখানে যুবকরা কি চুরি করে খাবে, এই রূপনারায়ণপুরে যুবকরা শুধু ভিক্ষা দানে চলবে, অনুদান দেবে 800 টাকা, আর বলবে যুবশ্রী প্রকল্প করো, যুবশ্রী করে তো আমাদের কথর্ব বর দিয়েছে,
একদিন তৃণমূল কংগ্রেস করে যে পাপ করেছি, আজকে তাই প্রতি এক জায়গায় জায়গায় গিয়ে বলছি, ভাই বাপের প্রাশ্চিত্য করতে এসেছি, একটু জায়গা দাও, ভাই বাপের প্রাশ্চিত্য করতে এসেছি, একটু জায়গা দাও। আজকে তাই দেখুন, যে দলের কোন নীতি নেই, যে দলের কোন আদর্শ নেই, একটা ব্যক্তির মুখ কখনো আদর্শ হতে পারে না, একটা ব্যক্তির কাজ সেটা হচ্ছে আদর্শ। ৩৪টা কেস এই আছে ঠিক, কিন্তু রাত্রিবেলায় ঘুমতো একটা কথা মনে হতো যে পুলিশ আমায় অ্যারেস্ট করে নিয়ে যাবে, কিন্তু আমার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে, তাই আমার কোনোদিন ভয় হয়নি। আর আমি ভাই বোনকে বলেছি তুমি চোর, অভিষেক ব্যানার্জি তুমি চোর। আর আজ আজ খুব ভালো লাগছে জানেন, আজকে নিজে দেখছি একটা কথা, এই তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এই তৃণমূল কংগ্রেস থেকে কে আগে বিজেপিতে যোগদান করবে সেটার জন্য লম্বা লাইন পড়ে গেছে। আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে চিন্তা করতে হচ্ছে, কাকে নেব কাকে নেব না, কে ভালো কাজ করবে কে ভালো কাজ করবে না। আমরা নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাবো, আমরা নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী হলে আমরা নিঃসন্দেহে তাকে ধন্যবাদ জানাবো, কিন্তু তার সাথে সাথে যদি বলেন অনেক পচা আলুগুলোকে যদি নিতে বলেন, তাহলে পচা আলুগুলোকে নেওয়া হবে ঠিক, কিন্তু ওটা কোথায় ফেলা হবে, ডোবাতে না হলে রাস্তাতে। আমরা যারা ব্যবসা মনে করেছি তারা নাতাবিদের মা বোনকে সম্মান দেখাতে পারবেন না, তৃণমূল কংগ্রেস রাখেনি। আমাদের এখানে আমরা দেখেছি এই আসানসোলে মা বোনদের কোন সম্মান রাখেনি, আর পুলিশ বন্ধুদেরকে বলবো তো পুলিশ বন্ধুদের পয়সা রোজগার হয়েছে ঠিক, কিন্তু পুলিশের সম্মান বলে কিছু থাকেনি। আমরা পুলিশদেরকে সম্মান ফিরিয়ে দেব, আমরা কথা দিয়েছি আমরা পুলিশের সম্মান ফিরিয়ে দেব, কিন্তু তাদেরকে অনুরোধ করব, অনেক টাকা তো জমিয়েছে, অনেক টাকা তো রোজগার করেছে, একটু তো সততা দেখান। মমতা ব্যানার্জি নই শুধু হ্যাসের হ্যাসের শুনতে শুনতে মানুষের একটা প্রচন্ড প্রধান অভিশাপ ছিল, আর আজকে দেখেছি কোথায় জানেন, বিধাননগরের পাশে সর লেগে এখন একটা ঘর ভাড়া দিয়ে থাকি, সে যখন পেরিয়ে যায় একজন আমাকে দেখিয়ে বলছে একটা পুলিশ অফিসার, জানেন দাদা ওই রাজীব কুমার যে মমতা ব্যানার্জির জন্য লড়াই করেছে তাকে একটা ছোট্ট ঘর দিয়ে, ছোট্ট ঘরের মধ্যে মুখ লুকিয়ে আছে, তার এত লজ্জা লাগছে সে নিজে নিজে সুইসাইডের কথা হবে। আমি তাই বারবার আপনাদের কাছে একটা কথা বলবো, সবাই আমরা মানুষ, এই বাংলার মানুষ, এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি গুজরাট পারে, যদি উত্তর প্রদেশ পারে, যদি কর্ণাটক পারে, যদি আসাম পারে, যদি ত্রিপুরা পারে, তাহলে বাংলা পারবে না কেন? বাংলায় শিল্পের জন্য জল আছে, বাংলায় কয়লা আছে, বাংলায় বড় ভূমি আছে, বাংলায় পর্যটন শিল্প আছে, কিন্তু আমরা বাঙালিরা স্বাধীনতার পর ছিলাম যে তুমি একটা চোর, যাকে আমি ২২ তারিখে বলে এসেছিলাম এই দুদিন ধরে ২২ তারিখ হবে, ২২শে ডিসেম্বর ২০১৮ সালের ২২শে ডিসেম্বরে বাড়ি থেকে বলেছিলাম যে তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি একটা চোর, তুমি এবার চুরি করো না, তখন আমাকে বলেছিল তোমাকে দেখে না হবে, আমি ওকে বলেছিলাম যে আমি তোমাকে দেখে নেবো। আজকে ভাগ্যের যে পরিহাস, আজকে ভাই বোন অভিষেক ব্যানার্জিকে লোকে থুতু ফেলে, আর ভারতীয় জনতা পার্টিতে একজন সৈনিক হয়ে মানুষ সময় আশীর্বাদ করে, এটাই তো চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম। আজকে তো আমার সম্পত্তি কিছু নেই, কিন্তু সম্পত্তি আছে, এখনো রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারি, সম্পত্তি আছে এটাই যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে। আর আমি আপনাকে বলছি একটা ভাই বোন চোর বাদ দিয়ে পিসি অনেক মিথ্যে কথা বলেছে, পিসি মমতা ব্যানার্জিকে মহিলা হিসেবে সবাই সম্মান করেছিল, এখানে তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকে আমি বলছি, এখানে লোকালে সম্পর্ক ঠিক করে নিশ্চিত হবে, অরিজিৎ আছে এখানে, মন্ডল প্রেসিডেন্ট আছে এখানে, নেতৃত্ব আছে, তাদের সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই আসুন। আমরা চাইবো যে রাজনীতি লোক রাজনীতি করুক, কিন্তু একটা কথাই বলবো, বিশ্বাস করুন একটা কথাই বলবো যে দুর্নীতি ব্যবসা করবার জন্য আসবেন না, ভারতীয় জনতা পার্টিতে পার্টি ব্যবসা হবে না, এটা পরিষ্কার হয়ে চলে মঞ্চে জায়গা না থাকলে একটা চেয়ার নিয়ে বসে পড়ুন। আমাদের আরেক এবং এই এলাকার মানুষ, আমি এই দীর্ঘ সময় পর এই রূপনারায়ণপুরের বুকে বারাবণী সালানপুরের বিভিন্ন গ্রাম থেকে
ভারতীয় জনতা যুব মোর্চার যে বীর যোদ্ধারা তৃণমূল কংগ্রেসের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আজ এই সন্ধ্যেবেলায় দাঁড়িয়ে আছেন, তাদের জন্য আমি সবাইকে নতমস্তকে আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের বলতে চাই, তৃণমূলের কেউ কেটা যারা মেজ বড় ছোট নেতারা ওই মোড়ে আমাদের অনেক দূরে দূরে মাইক দেওয়া আছে, আপনাদেরকে বলি বলি সতর্ক হয়ে যান, দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, পান এসেছে পান, খড়কুটোর মতো উড়ে যাবেন। আজকে আপনাদের কি অবস্থা, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান আপনারা দেখেছেন, উনাদের অভিভাবক তৃণমূলের জেলা সভাপতি, আর বাকি যারা এই ছোট বড় অনেক অত্যাচার করেছেন, অনেক বিজেপি কর্মীদেরকে শাসিয়েছেন, অনেক আপনাদের দলদাস পুলিশকে দিয়ে মিথ্যে মামলা দিয়েছেন, বলি অনেক সহ্য করেছি, আর সহ্য করার দিন নয়, উল্টি গিনতি গিনতি শুরু হো গিয়া হ্যায়। এইখানকার একজন নেতা আছেন, উনাদের আমার ঠিক কংগ্রেসের আমল থেকে নেতাগিরি করছেন, 1998 সাল তৃণমূল কংগ্রেস যখন বারাবনির বুকে প্রতিষ্ঠা হচ্ছে, রাতারাতি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এমএলএ দাঁড়িয়ে গিয়েছিলেন, বলেছিল আমাদের বাপ একটা, আমরা কংগ্রেসে ছিলাম, কংগ্রেসে আছি, কংগ্রেসে থাকবো, কিন্তু বাবা একটা হয়নি, শেষে দিদিমণির আঁচলে তলায় চলে গেছে। সেই একই পরিস্থিতি, অনেকে বলছেন তৃণমূলের অনেক নেতারা ভারতীয় জনতা পার্টির দরজায় লাইন দিয়ে আছেন, আমাদের এইখানকার বলি যতই চেষ্টা করুন আপনাদের দরজায় সাটার নামিয়ে দিয়েছি, আপনাদের ভারতীয় জনতা পার্টির স্থান বলি নাই, কিন্তু তারা নিচু তলার অফিসার তাই গোপনে যোগাযোগ রাখেন, কিন্তু আমি বলছি ভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছেড়ে মানুষজন বেরিয়ে যাচ্ছে, আগামী দিনে হয়তো তারা সকলেই বিজেপিতে আসবেন এমন আশা করা যেতে পারে, তো কিভাবে হচ্ছে সংগঠন? আমরা ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, সেখানে পরিষ্কার হবে কেউ যদি আসতে চায় আমরা নিশ্চয়ই নিতে পারি, কিন্তু এটা নয় আমরা কোনো প্রতিশ্রুতি দেব না যে আপনি এই পোস্টে ছিলেন মানে এই পোস্টে আসবেন, এটা কোনো ব্যাপার নেই, ভালো মানুষরা ভারতীয় জনতা পার্টিকে স্বাগত, তবে নিশ্চয়ই পচা আলুকে নয়। সংগঠনটাই কিভাবে ধরে রাখবেন? সংগঠন তো আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠন তো দিন দিন বাড়ছে, সংগঠন তো আরো যত মানুষ আসবে তত সংগঠন সম্ভবত হবে। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, সরকারি কর্মচারী যদি কোনো বন্ধ সংস্থার কারণে বসে যান তাদের কম্পেনসেশন দেওয়ার বিভিন্ন সরকারি প্রকল্প আছে, এই যে এটা কর্মসংস্থান প্রতিশ্রুতি কার্ড বা চাকরির প্রতিশ্রুতি কার্ড আছে, এটা যুবকদের জন্য, এ ধরনের কোনো রুগ্ন সংস্থার কর্মচারীদের জন্য নয়। আজকে দিল্লিতে যে কৃষক আন্দোলন চলছে, সে আন্দোলনে আমাদের রাজ্যের মানে কোনো আন্দোলন টান্দোলন কিছু হচ্ছে না, কিছু বড় বড় কৃষক তাদের বেস্টেড ইন্টারেস্ট নষ্ট হবে বলে লাফালাফি করছে, এখনো